ছুটিতে দেশে এসে আটকে পড়া সৌদি আরব প্রবাসী বন্ধুদের কয়েকজনের বক্তব্যের অংশবিশেষ একটু প্রথমে আপনাদেরকে জানাতে চাই। এর একটি কথা মূল কথা যেটি ছিল, আজকে সারাদিন অর্থাৎ এই রবিবার সারাদিন প্রবাসীরা যেই কথাটি বারবার বলছিলেন যে সৌদি এয়ারলাইন্স তাদের সাথে এ কেমন তামাশা করছে, এ কেমন প্রতারণা করছে। এটি হচ্ছে সৌদি আরব প্রবাসী বন্ধুরা যারা আটকে আছেন দেশে, এবং আজকে সারাদিন রবিবার কী হয়েছে তা নিশ্চয়ই সবাই এর মধ্যে জানেন। কিন্তু এই ঘটনাগুলো কেন ঘটেছে তা হয়তো অনেকেই জানেন না, সেই বিষয়ে একটু কিছু নতুন তথ্য আপনাদেরকে দিতে চাই। সৌদি এয়ারলাইন্স তারা প্রথম থেকেই টিকেটের জন্য টোকেন দিচ্ছিল, এবং এই টোকেন দেওয়ার পদ্ধতিটা ছিল একেবারে অবৈজ্ঞানিক, যেটি প্রবাসীরা বারবার বলছেন বা এই খাতের সাথে যারা যুক্ত তারাও নিজেরা বলছেন। ব্যক্তিগতভাবে আমারও সেটিই মনে হয়েছে। সেটি হচ্ছে, যারা আগে এসেছে টোকেন নেওয়ার জন্য সোনারগাঁ হোটেলে, তাদের যেই অফিস, এই অফিসের সামনে যারা আগে আসতে পেরেছে তাদেরকেই তারা টোকেন দিয়েছে। প্রথম থেকে এ পর্যন্ত 6,000 লোককে তারা টোকেন দিয়েছে বলে সংবাদ মাধ্যমগুলোকে জানিয়ে আসছিল। এরপরে তারা প্রথমে বলেছিল 29 সেপ্টেম্বর, পরবর্তীতে বলেছে 4 অক্টোবর নতুন টোকেন দেওয়া হবে রোববার। তাহলে সৌদি এয়ারলাইন্সের যাত্রী হচ্ছে 70,000। তারা যেটি ধারণা করছে যে 30 সেপ্টেম্বর অর্ধেক যাত্রীর ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে গেছে, তাহলে আরও থাকে 30,000। 30,000-এর মধ্যে যদি 6,000 যাত্রী টোকেন টিকিট দিয়েও থাকে তারা, তাহলে আরও 24,000। রবিবার 4 অক্টোবর যখন টোকেনের জন্যে মানুষ আসবে তখন তো নিশ্চয়ই এই 24,000 যাত্রীরই টোকেন প্রয়োজন বা টিকিট প্রয়োজন। এই ধকল কীভাবে সামলাবে সৌদি এয়ারলাইন্স, সেই ধারণা কি তাদের মধ্যে ছিল, সেই পরিকল্পনা কি তাদের মধ্যে ছিল? নিশ্চয়ই ছিল না। আমি ব্যক্তিগতভাবে আরও 4-5 দিন আগে যেই ম্যানেজার সেলস এবং বুকিং ওনার সাথে আমি কথা বলে বলেছিলাম যে যাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগে আগে তাদেরকে আপনারা আগে আগে টিকিটের দেওয়ার ব্যবস্থা করুন। সেই ঘোষণাটি দিলেই কিন্তু হতো যে অক্টোবরের 15 তারিখের মধ্যে যাদের ভিসা এবং আকামার মেয়াদ শেষ হচ্ছে তারা আগে আসবেন এই দিনে, এভাবে করে করে দিতে পারতো। অথবা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যেটি করছে, রিটার্ন টিকিটের তারিখ অনুযায়ী তারা কিন্তু প্রবাসীদেরকে ডাকতে পারতো। যদিও তারা এই দুটি কাজের কোনো কাজই করেনি, বারবারই ঘোষণা দেওয়া হয়েছে রবিবার নতুন টোকেন দেওয়া হবে, তারপরে যা হওয়ার তাই হয়েছে। একসাথে হাজার হাজার মানুষ তারা টোকেনের জন্য, কেউ রবিবার ভোর থেকে কেউ শনিবার রাত থেকে অপেক্ষা করেছেন। এক পর্যায়ে তাদের ভিড় ধাক্কাধাক্কি চাপাচাপিতে সোনারগাঁ হোটেলের যেই গেটটি ছিল অটোমেটিক গেট চাকাওয়ালা, সেই গেটটিও কিন্তু আমরা দেখেছি এক পর্যায়ে ভেঙে যায়, মানুষ হুড়োহুড়ি করে পরে ভিতরে ঢুকে অনেকেই চাপ পায়ের নিচেও পড়েছেন, কেউ কেউ আহতও হয়েছেন বেশ কয়েকজন, সেটিও আমরা কিন্তু দেখেছি সংবাদ মাধ্যমগুলোতে সেই খবরও এসেছে। তারপর যেটি করা হয়, দুপুরের দিকে এই সকল প্রবাসী বন্ধুদেরকে ধরিয়ে দেওয়া হয় একটি কাগজ, যেখানে বলা হয় মোবাইল নম্বর, নাম এবং ভিসা কবে শেষ হয়ে যাচ্ছে সেই তারিখটি লেখার জন্যে। এটি বলা হয় কিন্তু দুপুরের দিকে, সারাদিন অপেক্ষার পর। সেই প্রক্রিয়াতে আপনি আসলেন, তাহলে কেন আগে আসলেন না? আর এই যে সাদা কাগজটি দেওয়া হয়েছে, প্রবাসীরা কীভাবে সেটি পূরণ করবে, কার কাছে জমা দিবে, আসলে সেটি কার্যকর কি না, এটি নিয়েও কিন্তু তাদের মধ্যে অনেক সংশয় রয়েছে। আর এটি কিন্তু একেবারেই অবৈজ্ঞানিক একটি পদ্ধতি। এখন অনলাইনে গুগলে অনেক ফর্ম ফিল আপ করে অনেক খুব দ্রুত সময়ের মধ্যে করা যায়, অনেক পদ্ধতি আছে, সেগুলো করা হয়নি। আবার যে ম্যানুয়ালি আপনি ঘোষণাও দিতেন যে এত তারিখে যাদের ভিসার ম্যাচ শেষ তারা আগে আসবেন অথবা রিটার্ন টিকিট অনুযায়ী আসবেন, এবং সবচেয়ে বড় যে সমস্যা, সৌদি এয়ারলাইন্সের লোকাল অফিসে যারা আছেন তারা আমাদের গণমাধ্যম কর্মী, যারা আমরা নিয়মিত বিট কভার করি, এই বিট তাদের সাথেও তাদের কোনো কমিউনিকেশন থাকে না, আমরা তাদের বক্তব্য পাই না, এমনকি ফোন SMS দেওয়ার পরেও তারা রিপ্লাই দেন না। এটি হচ্ছে সবচেয়ে দুর্ভাগ্যজনক, যেই কারণে তথ্য বিভ্রান্তিতে পড়েন প্রবাসীরা। তাদের কাছে একটি তথ্য জেনে জানাবো সেটিও কিন্তু জানার উপায় নেই। এটি হচ্ছে সৌদি এয়ারলাইন্সের অব্যবস্থাপনা। এবং এখন প্রবাসীরা কী করবেন? সবচেয়ে বড় যেই কথা, যাদের ভিসা এবং আকামার মেয়াদ আছে তারা দয়া করে টিকিটের জন্য অপেক্ষা করবেন, আর ভিসা এবং আকামার মেয়াদ যাদের নেই তাদেরকে কিন্তু টিকিট দেওয়া হবে না। এবং সৌদি এয়ারলাইন্স শুধুমাত্র তাদের যে রিটার্ন টিকিটধারী যারা আছে তাদেরকে কিন্তু টিকিট দেবে, এটি কিন্তু তারা জানিয়েছে। অন্য যাত্রীরা ভিড় না করে তারা বাসায় থেকে অপেক্ষা করুন যে ভিসা এবং আকামার মেয়াদটি কীভাবে বাড়াতে পারবেন, সেই প্রক্রিয়াটি আপনারা করবেন। তাহলে দেখা যাবে যে ভোগান্তি আপনাদের কম হবে, দুর্ভোগ কম হবে, এবং অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকেও আপনারা মুক্ত পাবেন। আর সৌদি এয়ারলাইন্স নিশ্চয়ই তাদের বোধোদয় হবে, তারা নিশ্চয়ই পরিকল্পনা করে কাজ করবে, কারণ এত যাত্রী একসাথে তারা কীভাবে সামাল দেবেন সেই পরিকল্পনা তাদেরকে অবশ্যই করতে হবে, নয়তো এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাদেরকেই নিতে হবে। এখন তারা যেটি বলেছে, তারা এই নাম্বার মোবাইল নম্বরে ফোন দিয়ে দিয়ে প্রবাসীদেরকে ডাকবে, যাদের আগে ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে আগে আগে ডাকবে, এটি তারা জানিয়েছে। এবং কেউ ফোন পেয়েছেন কি না, কল পেয়েছেন কি না বা পান কি না, সেটি দয়া করে আমাদেরকে একটু জানাবেন যে কেউ পেয়েছেন কি না, নাহলে পরবর্তীতে আমরা সেই বিষয়গুলো নিয়েও
কাজ করার সুযোগ পাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, অবশ্যই নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন, ঝুঁকি নেবেন না, করোনা ভাইরাসের সংক্রমণ রোধ করে অবশ্যই সবাই মাস্ক পরে থাকবেন, সামাজিক দূরত্ব নিশ্চিত করবেন, নাহলে আপনাদের টিকিট পাবেন, দেখা গেল পরে করোনা ভাইরাস পজিটিভ চলে আসতে পারে, আল্লাহ না করুক, তখন হয়তো আপনার যাত্রাটিও বাতিল হয়ে যেতে পারে। আল্লাহ হাফেজ।